প্রতিপালিত তো অভিষেকের মঞ্চে আপনাকে দেখা গিয়েছে, তা আজকে হঠাৎ তৃণমূল ছেড়ে বিজেপি? আপনারা জানেন যে এই নির্বাচনে আমি ঘরেই বসেছিলাম, ঠিক আছে? আমি বেরোতে চাইনি, আমি বেরোতে চাইনি। আপনারা দেখছেন প্রায় 2021 নির্বাচনের পর থেকেই আমাকে দেখা যায় না। এটা পেপার মিডিয়ার, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে এই খবরগুলো বেরিয়েছে। আমি কিন্তু প্রচারের আলোতেও কিন্তু আমি সেভাবে আসিনি। যাই হোক, পরবর্তীতে আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় তিনি আমার কাছে এসেছেন এবং তাকে আমি খুব সম্মান করি, সে কারণেই তাকে সম্মান দিয়েই তার সঙ্গে দুটো দিন আমি ঘুরেছিলাম। কিন্তু কালকে আমাকে খুব ভালো লাগেনি এবং আমি পরবর্তীতে দেখলাম যে যখন আমি তাদেরকে বলেছিলাম যে আমাকে ডিস্টার্ব করো না, আমি কোথাও প্রচারে যাবো না, আমি বাড়িতেই থাকবো, কিন্তু যখন দেখলাম যে একটা প্রেশার ক্রিয়েট করে যখন বার করানোর চেষ্টা করলো, তখন যেন কি জানি আমার কোনো একটা জায়গা থেকে কিন্তু আমার মনটাই ভেঙে গেছে। সেই কারণেই আমি কাল রাতেই সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখানে থাকবো। দলের থেকে কি কোনো চাপ সৃষ্টি করা হচ্ছিল? প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি করা হচ্ছে। কিরকম? দেখুন, এটা তো আমাকে তো এরকম নয় যে ফিজিক্যালি অ্যাসার করছে, সেটা বলবো না, কিন্তু মেন্টালি আমাকে ভীষণভাবে প্রেশার ক্রিয়েট করছে যে আমাকে বেরোতেই হবে, না বেরোলে নাকি প্রার্থী জিতবে না, এরকম একটা ব্যাপার ছিল। তো আমি বলেছিলাম যে আমাকে ডিস্টার্ব করবার কোনো প্রয়োজন নেই, আমি যেরকম আছি আমাকে আমার মতো করে থাকতে, তারপরে আমাকে বেরিয়েছে। সুতরাং জানে পার্টি যে আমি কেন এসেছি। আপনি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সদস্য এবং বিধায়ক, তাহলে আপনি ফিরলেন কেন? কি মানে আপনার মনে হলো অসুবিধা এতদিন? অ্যাকচুয়ালি দীর্ঘদিন বলবো ছাত্র রাজনীতির থেকে উঠে আসা আমি, এবং পরবর্তীতে আমি কামতাপুরী আন্দোলনের সঙ্গে ছিলাম। বুঝতে হবে কেন কামতাপুরী আন্দোলন করেছিলাম। একটা সময় মারমুখী আন্দোলনে যে যার নেতৃত্ব সামনে থেকে দিয়েছিলাম, উত্তর বাংলার অবহেলিত বঞ্চিত মানুষের স্বার্থেই আমি কাজ করেছিলাম, এবং সেখান থেকেই 2012 সালে তৃণমূল কংগ্রেস আমাকে নিয়ে আসে, তৃণমূল কংগ্রেসে যোগদান করায়। সেই সময় জলপাইগুড়িতে তৃণমূলে সেরকম কোনো ছিল না, একটা মাত্র মানে বিধায়ক ছিলেন রাজগঞ্জের, এবং তারপরে আমি তখন আমাকে 2014 সালে মহিলা প্রেসিডেন্ট করে, এবং সেখান থেকেই আমার তৃণমূলে একটা লড়াই ছিল। এবং তৃণমূলে এই যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলো 2013-তে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতে বিশেষ করে এই জলপাইগুড়িতে সেরকমভাবে কিছু ছিল না। যাই হোক, কাজ করেছিলাম মানুষের স্বার্থে, তৃণমূল পরবর্তীতে আমাকে বিধায়ক করে, এবং সেখানে 5 বছর আমি মানুষের স্বার্থে কাজ করেছি। সুতরাং 2021 নির্বাচনে হারবার পর আমি কোথায় ছিলাম বলতে পারেন? তাদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন, 2021 নির্বাচনের পর হেরে যাবার পর যে 5টা বছর যখন বিধায়ক ছিলাম, আমি কোনো পার্টি নয়, মানুষের জন্য কাজ করবার জন্য নিজের পরিবার সংসারকে আমি মাস্টার স্ট্রোক না সুপার মাস্টার স্ট্রোক সেটা আপনারা বলুন। তবে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি অত্যন্ত আনন্দিত, পুরো পরিবার অত্যন্ত আনন্দিত, কারণ শ্রীমতী মিতালী রায় উত্তরবঙ্গের প্রমুখ মুখ, যারা রাজবংশী সমাজের সমস্যা, উত্তরবঙ্গের সমস্যা নিয়ে দীর্ঘদিন দিয়ে ধরে আন্দোলন করছে। ওনার বাবা শ্রদ্ধেয় বিধায়ক ছিল এই ধূপগুড়িতে, শুধু তাই নয়, ওনার পরিবার বিশিষ্ট পরিবার এবং উনি নিজেও বিধায়ক ছিলেন, এবং যেভাবে উনি উত্তরবঙ্গের মানুষের অবহেলা নিপীড়ন এর বিরুদ্ধে উনি বরাবর আওয়াজ তুলেছেন, নিজের স্বরকে উচ্চস্বরে নিয়ে গেছেন, আজকে উনি ভারতীয় জনতা পার্টিতে মোদিজির কাজ দেখে অনুপ্রাণিত হয়ে উনি এখানে এসেছেন। শুধু তাই নয়, উনি ব্যক্তিগতভাবে মোদিজির যোগা দিবস নিয়ে এত অনুপ্রাণিত, আপনারা শুনলে অবাক হবেন, বিগত 1 বছরে উনি যোগার দ্বারা 24 কেজি ওয়েট কমিয়েছিলেন। ওনার ইন্সপিরেশন হচ্ছে মোদিজি, এটা একটা বিরাট বড় ব্যাপার। মানে আজকে আমি শুধু এটাই বলবো, এতদিন রাইট ওম্যান ইন দ্য রং প্লেস ছিল, এখন রাইট ওম্যান ইন দ্য রাইট। একটু বড় করো, একটু বিছাও।